Assalamu alaikum everyone, this is Sadiqul Islam. We are talking about job preparation. For job preparation, CV is a most important documents or papers or elements. We should know what makes a good CV or how to prepare a good CV. There is no single and universal correct way to write and present a good CV. But the following general rules can be applied. আমরা অনেক সময় বিজ্ঞাপন দেখি যে আপনার সিবি আধুনিক সিবি তৈরি করুন, আমাদের কাছে আসুন। কিছু কিছু প্রফেশনাল সিবি রাইটার, আমি ওদেরকে সাবকন্ট্রাক্ট বলি, যে তারা আপনার কাছ থেকে 4,000-5,000 টাকা নিয়ে আপনাকে একটা সিবি বানিয়ে দেবে, জাস্ট কপি পেস্ট টু আদার্স। সুতরাং তারা এমন কিছু কঠিন কঠিন শব্দ দিয়ে অনেক সময় খুব হিজিবিজি করে সিবি বানিয়ে দেয়, যেটা দেখলেই বোঝা যায় যে এটা অন্যের হাতে বানানো। আমি অনুরোধ করব, নিজের সিবি নিজে তৈরি করবেন, সিবি স্টাডি করবেন, স্টাডি করে শিখে জেনে তারপর নিজের সিবি নিজে বানাবেন। এন্ড নিজের নিচের স্টেপগুলো ফলো করবেন। ইট ইজ এ টার্গেটেড অন দ্য স্পেসিফিক জব অর কেরিয়ার এরিয়া ফর হুইচ ইউ আর অ্যাপ্লাইং অ্যান্ড ব্রিংস আউট দ্য রিলিভেন্ট স্কিলস ইউ হ্যাভ টু অফার। আপনি স্পেসিফিক জবের জন্য আপনি যে রিলিভেন্ট স্কিলগুলো আছে সেগুলো উল্লেখ করবেন। ইট ইজ কেয়ারফুলি অ্যান্ড ক্লিয়ারলি লেড আউট, লজিক্যালি অর্ডার, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইথিক্যাল অ্যান্ড নট ক্র্যাম্পড। একেবারে অনেক ধরনের অভিজ্ঞতা লিখতে গিয়ে একেবারে হিজিবিজি করে ফেলবেন না, যেটা ইথিক্যাল এবং যেটা কারেক্টলি আপনি করেন সেটাই সিবিতে উল্লেখ করবেন। এমন কাজ বা এমন অভিজ্ঞতা আপনি উল্লেখ করবেন না যেটা আসলে আপনি কখনো করেননি বা করেন না, এটা আপনার অনেষ্টির উপরে ব্যাঘাত করবে। ইট ইজ ইনফরমেটিভ বাট কনসাইজ, প্রয়োজনীয় সকল তথ্যাবলী থাকবে কিন্তু সংক্ষেপে এবং সাবলীলভাবে। ইট ইজ এ অ্যাকুরেট ইন কন্টেন্ট, স্পেলিং অ্যান্ড গ্রামার। ইফ ইউ মেনশন অ্যাটেনশন টু ডিটেলস এজ এ স্কিল, মেক শিওর ইয়ার স্পেলিং অ্যান্ড গ্রামার ইজ পারফেক্ট। আপনি বলার সময় গ্রামারকে ভালোভাবে ফলো না করলেও চলবে, বাট যখন আপনি লিখবেন ইউ শুড ফলো দ্য গ্রামার অ্যান্ড স্পেলিং মাস্ট বি কারেক্ট। কারণ আপনার স্পেলিং যদি সিবিতে ভুল থাকে তাহলে ইন্টারভিউ যখন নেবেন যারা দেখবেন তারা তখনই আপনার প্রতি, আপনার কনফিডেন্সের প্রতি, আপনার শিক্ষাগত যোগ্যতার প্রতি একটা কনফিউশন সৃষ্টি হবে। অ্যাভয়েড দ্য অ্যাব্রিভিয়েশনস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অ্যাব্রিভিয়েশন যত কম লেখা যায় সেদিকে লক্ষ্য রাখবেন। ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ফুড ইন কমেন্টস বক্স অ্যান্ড ফর গেটিং নেক্সট আপডেট সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। টু অল থ্যাংকস টু অল মাই ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।